আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে কেক তৈরি করা যায়। এই যে আমি একটা কেক তৈরি করেছি, এটা একদমই অনেক সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি, দুইটা ডিমের সাদা অংশটুকু নিয়েছি। কম বেশি সবার বাসায় ডিম থাকে, ডিম দুইটা থেকে কুসুম আলাদা করে রেখেছি। এখন ডিমগুলোকে আস্তে আস্তে করে ব্লেন্ড করব, জাস্ট হোয়াইটটাকেই ফোম করব। এই বেশি ফোম করা লাগবে না, ঘরে বসে যতটুকু করা যায় অনেকে হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারেন। এটা একটু হালকা ফোম ফোম ভাব চলে আসলে তারপর এখানে এক কাপের মতো আমি দিয়েছি চিনি। আস্তে আস্তে করে এখন চিনিগুলা অল্প অল্প পরিমাণে দিব এবং হচ্ছে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি মিক্সড করতেছি। এটা যে হালকা হালকা ফর্ম ভাব হচ্ছে, এই যে দেখবেন এক পর্যায়ে সম্পূর্ণ আমি এক কাপ আস্তে আস্তে করে চিনি দেওয়ার পরে এটা এরকম ফর্ম ভাব আসবে। তারপরে দুইটা কুসুম দুইটা দিয়ে দিব, যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাতে আবার একটু ব্লেন্ডার করতে হবে। বেশি করার প্রয়োজন হয় না, অল্প করলেই হয়ে যায়। আর নর্মাল টেম্পারেচারে ডিম নিতে হবে। আমি এখানে মাত্র দুইটা ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে করেছি। এখন যখন এই যে ফর্ম ভাবটা চলে আসবে, ফর্ম ফর্মের মতন হয়ে যাবে, এখন এখানে শুকনো উপকরণ কিছু মিক্স করব। এই যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখন এই যে এক কাপ ময়দা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে গিয়ে আপনাদের শুকনো উপকরণগুলো চেলে নেয় ভালো। এখানে এক ছোট এক স্পুন আমি নিয়েছি বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই বলেন। এই যে হাফ কাপ মতো নিয়েছি গুঁড়া দুধ, আর সাথে দিয়েছি অল্প পরিমাণে, জানি চিনির গুণাগুণটা ভালো বৃদ্ধি পায়, এই জন্য লবণ। এখন এগুলোকে আমি শুকনো উপকরণকে ভালো করে চেলে নিব। এই যে এখন অবশিষ্টগুলো, যে চালা শেষ হয়ে গেল, এখন অবশিষ্টগুলো আমি ফেলে দিব, কারণ এগুলোতে আসলে লাম্পস না থাকাই ভালো। এখন আমি এখানে এসেন্স দিয়ে দিচ্ছি, ছোট স্পুনের এক স্পুন এসেন্স দিয়েছি ঘ্রাণের জন্য। এখন এগুলোকে আমি হাতে স্পুনের সাথে মিক্স করছি। মিক্স করার পর এখানে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ তেল, এক কাপ পরিমাণ ময়দা, এক কাপ পরিমাণ তেল এবং এক কাপ পরিমাণ চিনি। এটা দিলেই আসলে উপকরণ আর কোনো কিছু লাগে না, এটাই হচ্ছে মেজারমেন্ট। এখন আমি হাত দিয়ে না করার থেকে হ্যান্ড মিক্সার দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করাই ভালো, কারণ তাতে তাড়াতাড়ি দ্রুত হয়ে যায়। এই যে আমার এখন হয়ে গেছে, এখন এটাকে মোল্ডে ঢালার পালা। এখন এটাকে ভালো করে সবগুলো মিক্স করে যে মোল্ডে ঢেলে নিলাম, এখন আমি টেম্পারেচারে দিয়ে দিব। ওভেনে দেওয়ার জন্য রেডি করেছি, প্রি হিটে রেখেছি 5 মিনিট, আর এখন 40 মিনিটের জন্য আমি দিয়ে দিব ওভেনে। 40 মিনিটের পর আমি আবার দেখাবো আমার আসলে কেকের অ্যাকচুয়াল কী কালার এসেছে। আপনারা এভাবে ঘরে বসে খুব সহজে সুন্দরভাবে করতে পারেন, কারণ সবাই তো আসলে সবসময় বানানো হয় না, মেহমান চলে আসে হুটহাট করে, এই কারণে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এই যে আমার হয়ে গেছে কেক রেডি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কালারটাও অনেক ভালো আসছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। এই যে এখন আমি পেপারগুলো সরিয়ে দেখাচ্ছি, যে পিছনে ব্যাকসাইড এটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি জানি না কতটুকু ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারছেন আপনারা। এই যে সামনের উপরের পাশটা, এই যে দেখেন কত ফ্লপি হয়েছে, কত নরম, আর টেক্সচারটা অনেক মজার ছিল। এখন আমি এই যে দুই সাইড থেকে চাপ দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে ফ্লপ নরম সফট হয়েছে। এই তো হয়ে গেল আমার কেক রেডি, এখন কাটার পালা আর খাওয়ার পালা। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।